করে কিছু কান্না করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি সেই অবদা রাস্তার পাশে, যে জিনের কারণে যে বাড়ি ছাড়া। হ্যাঁ, এই এই বাড়িটায় আপনারা সেইদিন দেখতে পাইছিলেন, নাইম অসুস্থ হয়ে পড়ছিল, সেই জন্য আমাদের এই জায়গার থেকে খুব জলদি মুভ করতে হয়েছিল। আমরা পুরোটা এক্সপ্লোর করতে পারি নাই, আজকে চেষ্টা করব এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করার জন্য। নাইম, তুমি সাবধানে থাইকো। আলহামদুলিল্লাহ, শরীফ হোসেন অনেক ভালো আছি। হ্যাঁ, আমিও পাইতেছি এদিক থেকে, এদিক থেকে আসতেছে। অবশ্যই, হ্যাঁ, আমিও কিছু একটা শুনতে পাইলাম। তানবীর ভাই একটু শারীরিক ভাবে অসুস্থ, এই কারণে আসতে পারে নাই, ইনশাল্লাহ আগামীকালকে এ থেকে আসবে। হ্যাঁ অবশ্যই, ভাই। হ্যাঁ হ্যাঁ, কান্নার আওয়াজ কি হয়েছে? নাই কোন জায়গায়? সবাই লাইভে যারা যারা জয়েন হয়েছেন, সবাই একটু বলবেন কে কোথা থেকে আসছেন, কমেন্ট করে জানাবেন। দেখতেছেন আমাদের লাইভটা ভাই, দেখতে পেলেন? এই জায়গায় কিছু একটা ছিল। ভাই, কান্নার আওয়াজ গুলো শুনতে পাইতেছি, স্পষ্ট শুনতেছি। তৌসিফ সাফওয়ান ভাই একটু অসুস্থ, এই কারণে আগামীকালকে থেকে আসবে। হ্যাঁ ভাই, আমিও শুনতে পাইছি। মাসুম এসকে, আমি এখন লাইভে জয়েন হলাম, ধন্যবাদ ভাইয়া। ইমাম হোসেন, আমি কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। কুয়েত থেকে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। ভাই, এদিক থেকে কিছু একটা সাউন্ড আসতেছে। ভাই, কুকুর ডাকতেছে।
نعم السلام عليكم السلام عليكم يا أهل الغيب দেখেন আপনারা দেখতে পাবেন মিটারে সিগন্যাল দিতেছিল এতক্ষণ ভাই হ্যাঁ ভাই আমি পাইতেছি কান্নার শব্দ পাইতেছেন وعليكم السلام এটা একটা মেইন রাস্তার পাশে এই জায়গাটা এই কারণে গাড়ি চলাচল করে দেখতে পাইতেছেন استغفر الله اعوذ بكلمات الله التامات من شر ما خلق اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله استغفر الله স্পষ্ট ভাই ওই ফাঁকাটা থেকে ওই ঘরের ভাই কান্নার সাউন্ড পাইতেছেন দেখতেছো তুমি দোয়া আসতেছে কোথা থেকে
আগে বলছি তুমি একা কোথাও যাবে না অবস্থা কিন্তু খুব খারাপ আছে আলহামদুলিল্লাহ ভালো আছি না এটা গতকালকের জায়গা না না এটা অন্য একটা জায়গা এই এটার আগে একটা এপিসোড করেছিলাম আমরা প্রায় মাসখানেক আগে মেবি আমি ওই জিনিসটা দেখতে পেয়েছি গন্ধটাও আসতেছে কেমন যেন একটা উদ্ভট একটা গন্ধ আসতেছে আমার পেটে ব্যথা করতেছে কন্টিনিউয়াসলি এই নাইম সাবধানে আব্দুল হাকিম দুবাই থেকে ভাই কেমন যেন একটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এত ধোঁয়া কোথা থেকে আসলো এত ধোঁয়া কোথা থেকে আসলো বুঝতে পারতেছি না আজকে কিন্তু তেমন একটা কুয়াশা নাই আমি একজনকে শেয়ার করলাম ধন্যবাদ ভাইয়া মাসুম এস কে ধন্যবাদ মিরাজ ভাইয়া ক্যামেরার অবস্থা ভালো না হ্যাঁ ওই কর্নারে দেখো সাবধানে মাসুম ভাইয়া একটু অসুস্থ এই কারণে আজকে আসতে পারে নাই আগামীকালকে আসবে তৌসিফ ফোন ঢাকা থেকে দেখছে আমি তো জানি আপনি ঢাকা থেকে দেখছেন এইটা হলো একটা বিলের মাঝখানে খালের মতো জায়গা এই 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 খালের সোজাসুজি এই বাড়িটা পড়ছে এক্সাক্ট এই কারণেই এই জায়গাটা একটু এই জায়গার মানুষ সিরাজউদ্দিন আহমেদ আমি পাঁচজনকে শেয়ার করছি ধন্যবাদ ভাইয়া তানভীর ভাই একটু অসুস্থ এই কারণে আসতে পারে নাই Nice, I'm fine.
ওই জায়গায় কিছু একটা কেমন যেন দেখা যাচ্ছে, দেখেন ভাই সাবধান। ওয়ালাইকুম আসসালাম মিনহাজুল ভাই। দেখছেন ভাই বিষয়টা, কেমন দেখতে পেতেছেন ভাই? ভাই এই জায়গাটা কি হয়েছে? মিরাজ ভাইয়া, এই জায়গাটার যে ইটা ঘটনাটা একটু খুললে বলেন দর্শকদেরকে, সেটা মনে হয় বেটার হবে। অনেকেই আগের ভিডিওটা দেখে নাই, তারা বুঝতে পারবে এই জায়গার ঘটনাটা একটু বলেন। আমি মেদিনীপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। ইমরান খান, রাজীব দেওয়ান তা চট্টগ্রাম থেকে দেখছি। তানবীর ভাই কোথায়? বাড়িটা কিন্তু আসলে ওইরকম পুরনো না, এটা কিন্তু নতুন বাড়ি। আর এটা তোমার একটু জোরে বলে ভাইয়া, এটা কিন্তু নতুন বাড়ি। আর এটা ছিল তোমার ওই যে বড় রাস্তার পাশে, যেটা বলে হয় অবদার রাস্তা, ওইটার পাশে। ঠিক আছে, তো উনি কি এই জায়গার স্থানীয় না? উনি ওনার বাড়িটা আমার ঠিক মানে মানে খেয়াল নাই যে উনি কোথার, তো এই জায়গায় উনি এসে বাড়ি বানাচ্ছে, নতুন বাড়ি করছে আর কি। ভাই হঠাৎ করে ধোঁয়া শুরু, ভাই চারপাশ থেকে ধোঁয়ায় অন্ধকার আচ্ছন্ন হয়ে যেতেছে ভাই, বুঝতে পারতেছি না। আল্লাহ, চারদিকে ধোঁয়া ভাই, কিছু বুঝতে পারতেছি না। হঠাৎ করে এরকম ধোঁয়া কোথা থেকে আসলো ভাই? আমার চোখ টুক জ্বলতেছে ভাই, কি হইতেছে ভাই? চারদিক থেকে ধোঁয়া আসতেছে ভাই, আমার চোখ টুক জ্বলতেছে ভাই, কন্টিনিউয়াসলি ভাই। ভাই এত ধোঁয়া কোথা থেকে আসলো, কিভাবে সম্ভব ভাই? ভাই হঠাৎ করে এত ধোঁয়া কোথা থেকে আসলো ভাই? ভাই ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে গেছে ভাই চারদিক। হঠাৎ করে সবকিছু উধাও হয়ে গেল, চারদিকে ধোঁয়া। ও ভাই কিছু একটা করছে, চলতে গেছে। এখন কিন্তু এই জায়গায় কিছু নেই, চারকুল পরে শরীরটা বন্ধ করে নেন। নাইম, তুমি চারকুল পরে শরীরটা বন্ধ করে নাও।
তাকফিরুল্লাহ। এখন চারপাশে কোথাও কিচ্ছু নাই, হঠাৎ করে এই জায়গাটা ধোঁয়ায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছিল। এদিকে পাখা ঝাপটানোর মতো কিছু একটা সাউন্ড পাইলাম ভাই, আপনারা শুনতে পাচ্ছেন? আবার আবার দেখতে পাবেন। নুরজান মুক্তি আমি খুলনা থেকে দেখছি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে বাড়িটার, এই বাড়িটার এই যে লোক, এই যে আমার এই যে বাড়িটার এই যে মালিক যিনি, উনি আসলে এই বাড়িটা কইরা এক মাসও হয়তো বা থাকতে পারে নাই, যেটা এই বাড়ির পাশের বাড়ির মানুষ বলছে আমাদেরকে। আমাদেরকে ওরা নিষেধ করছে যে এইখানে তোমরা যাইও না, এখানে সাধারণত মানুষ মানে আসেই না কোনো সময়। তো আমরা তারপর এখানে আসছি, ওই দিন আসলাম, ওই দিন তো আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়েছিল। তো আজকে তো হ্যাঁ, ওই দিন তো নাইম পুরো অসুস্থ। আজকে তো আপনারা দেখলেন আপনাদের সামনে যে দেখেন আসলে কি ঘটে গেল। হঠাৎ দেখেন চারপাশে কোনো কুয়াশা নাই, কোনো কিছু নাই, হঠাৎ দেখি ধোঁয়ায় ভরে গেছে, আমাদের চোখ টুক জ্বলতেছে আমার। তো দেখেন আমি বুঝতেছি না যে এত সুন্দর বাড়ি বেড়ার। নাই ভাই দূরে যাও না, তুমি আমার উপর প্রচন্ড পেটে ব্যথা করতেছে। যদি যাই হোক এখানে সাবধান থাকতে হবে সবাই, ঠিক আছে? দেখো আমি তো দেখেছি। থ্যাংক ইউ ভাই, তুমি শোন সাবধানে থাকবেন সবাই। হ্যাঁ ভাই, নাহিদ ইসলাম, হ্যালো, হাই। আপনারা কি একদম আমাদের কাছাকাছি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন যে খুব ভয়ঙ্কর? কিন্তু একটা সাউন্ড দিতেছে, মনে হচ্ছে কিছু একটা ডাকতেছে আমাদের, বলতেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, গাছের ওইখানে কিছু একটা ছিল, আমি মানে ফলো করলাম, তো হঠাৎ করে কিন্তু ভ্যানিশ হয়ে গেল। শফিকুল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? কখনো কান্নার আওয়াজ এইসব কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে ভাই। আল্লাহু আকবার, ডুবুল সরঞ্জিৎ কৌর, আলাউদ্দিন এসকে, সবাই ভাই, সব জয়েন কি জয়েন ও সবাই জয়েন, বুঝতে পারছি। তো ভাই কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার? তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার যে সবাই আপনারা লাইভটা শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন। ওইখানে কিছু একটা মানে আমি খেয়াল করতে পারতেছি যে কিছু একটা তাকাই আছে মনে হচ্ছে এরকম। এমডি ওমর ফারুক, কই কিছুই তো দেখি না ভাই, আপনি লাইভটা শুরু থেকে দেখলে হয়তো বা। আল্লাহু আকবার, ওই জায়গায় কিছু একটা ছিল। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ঝড় ঝড় করতেছে।
শফিকুল হক। হ্যাঁ ভাই, দেখাচ্ছি তো আপনাদেরকে। এই জায়গায় ভাই, এই জায়গায় কিছু একটা ছিল ভাই, হঠাৎ করে এই ডালটা নড়াচড়া করতেছিল। তানভীর ভাই বাসা একটু অসুস্থ শারীরিক ভাবে ভাই। হঠাৎ করে কিন্তু ভাই ঠান্ডা একটা বাতাস। হ্যাঁ আমি সেটা খেয়াল করছি। ভাই মাসুম ভাই একটু শারীরিক ভাবে অসুস্থ, তার কারণে বাড়ি তো কালকে ইনশাল্লাহ লাইভে মাসুম ভাই আসবে। আমি আপনাদেরকে সব জায়গাটাই দেখাবো, কিন্তু হঠাৎ হঠাৎ আমাদের সামনে যেটা পড়ে সেটি কিন্তু আপনাদেরকে হ্যাঁ ডাকতেছে কিছু। আবার আমার মাথা মতো ঘুরতেছে জানো কেমন, আর আমার পেটে ভিতরে ব্যথা করতেছে প্রচন্ড। ভাই কি হলো ভাই? দীনেশ ভাই, ভাই দীনেশ ভাই, দীনেশ ভাই, ভাই কি হলো ভাই? দীনেশ ভাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ দীনেশ ভাই, আলহামদুলিল্লাহ ভাই নাই একটু হাজান দাও, হাজান দিলে যা আছে। আজান দিতেছে
ভাইয়া ভাইয়া নীরজ ভাইয়া একটু নীরজ ভাইয়া ভাই নাইম নীরজ ভাই বসা বসা এই জায়গায় বসা ভাইয়া ভাই একটু ভাই একটু বসেন আমি বলি কি একটু বসেন ভাই গলা টলা শুকাই নাইম পরে যাইতেছে নাইম 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 এই যে নাইম 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 একটা জিনিস খেয়াল করছেন ভাই হঠাৎ করে ও বললো যে ভাই চারদিকে ঘুরতেছে এর ভিতরে নাইম কি করতেছিল নাইম তার পিঠে হাত দাও মানি মানে তার হাত মানে নিয়ে ঘুরেছে বুঝছো না আমার হাত নিয়ে এইভাবে গুলি দিলে কিভাবে দিন যে হাত দিবে তাকে ভাইবো নাই মায়াতুল কুরসিরা পাঠ করো নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান জি ভাই তুমি দেখতে পাচ্ছ বারজার ওইখান থেকে কেমন যেন একটু ধোয়াটে লাগতেছে মিটার গুলো কই রাখছে দেখো তো এই জায়গায় এই জায়গায় নাকি এই জায়গায় গোস্ট মিটার কোন জায়গায় পড়ছে দেখো তো এই যে এইগুলার উপরে দেখো মেবি এই জায়গায় পড়ছে কোন জায়গায় গেল গোস্ট মিটার এই জায়গায় দেখো নাইম এই জায়গায় নয় তো এই জায়গায় এই যে এই যে এই যে গোস্ট মিটার এই ভাইয়া একটু অসুস্থ তাই আজকে আসতে পারে না আগামীকালকে থেকে লাইভ আসবো অবশ্যই অনুরোধ থাকবে যারা লাইভটা শুরু থেকে দেখেন নাই তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলাইছেন তো আপনারা লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারাই প্রশ্ন করছেন কই কিছু তো দেখি না তাদের জন্য তাদেরকে বলছি আমি কাজ করবা
আমরা এদিক থেকে মুভ করো মিরাজ। চলুন চলুন যাই, আমার শরীরটা প্রচুর খারাপ লাগতেছে। নাইম তুমি কি বলো? পরিস্থিতি আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর হইতেছে, মুখ করো সেটাই ভালো হবে। মাসুম ভাইয়া অনেকে জিজ্ঞেস করছিলেন যে মাসুম ভাইয়া কেন আসে না আজকে লাইভে, তো ওই যে কালকে আপনারা কালকের লাইভটা যারা দেখছেন কালকে কিন্তু নাইমের সাথে সাথে মাসুম ভাইয়েরও অনেক প্রবলেম হয়েছিল, মাসুম তো সেই কারণে একটু অসুস্থ হয়ে পড়ছে রাত্রেবেলা উনি যাওয়ার পরে, তো সেই কারণে আজকে আসতে পারে নাই। নাইম তো নাইমও ছিল, ও আসতে চাইছিল না, বাট পরে বলার পরে ও আসলো। হাঁটো হাঁটো আমরা এখান এদিক থেকে মুভ করি। যারা আপনারা যারা কমেন্ট করছেন যে আপনারা কিছু দেখতে পারেন নাই, তো আপনাদের কাছে আমার বলার থাকবে একটাই, যে সেটা হলো আপনারা লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এখানে কি কি ঘটছিল। আর এখানে পরিস্থিতিটা একদমই খারাপ, একদমই ভালো না মোটে। তো আমরা কালকে আপনাদেরকে আর একটা ভালো একটা প্লেসে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই থাকবেন, সবাই 10টার ভিতরে থাকবেন, 10টার ভিতরে আমরা লাইভে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।